রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দাম বৃদ্ধির পেছনে রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই দোহাই দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সারা দুনিয়াতে বাড়ছে পেট্রোলিয়াম যে কোনো পদার্থ, গ্যাস, তেল ইত্যাদি যুদ্ধের প্রভাবেতে সারা দুনিয়ায় অন্যান্য দেশে অনেক বেশি বেড়েছে। আমাদের সরকার অনেকটা আটকে রেখেছে, তাও বাড়ছে কিছু কিছু। সারা দুনিয়ার অর্থনীতিতে প্রভাব পড়েছে, এখানেও তার কিছু না কিছু আঁচ লাগছেই, আমাদেরও কিছুটা সহ্য করতে হবে। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় টুইট করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন তিনি। ভারতের নাগরিকদের উপর অত্যাচার করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, বিজেপি সরকারের নেতৃত্বে লুট চলছে বলেই অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এরপর টুইট করে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। 2024 পর 2022, 8 বছর পর ফের হাজারে গণ্ডি পেরোলো এলপিজি গ্যাসের দাম। যদিও সেই সময় ভর্তুকির পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষের উপর চাপ কম পড়েছিল। এই নিয়ে কি ভাবছেন আমজনতা? যে এত দাম বাড়লো সত্যি মাথায় বজ্রপাত, কারণ দাম তো এমনিই বেড়ে আছে। এই 2-3 মাস ধরে বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতিতে এসেছে যে কিভাবে গ্যাসটা কতদিন কিভাবে চালাবো বুঝতে পারছি না। মানে খুবই খারাপ অবস্থা। একটা গ্যাস কতদিন চলে? নানাভাবে চেষ্টা করছি যাতে গ্যাসে খরচ কমানো যায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এত দাম বেড়েছে যে সবারই পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যুদ্ধের জন্য এত দাম বেড়ে যাবে, একে মানে বেড়েই যাচ্ছে, অনেকবার বাড়ছে, এটা তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। সত্যি কি গ্যাসের এই মূল্য বৃদ্ধির পেছনে যুদ্ধের প্রভাব পড়ছে? কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমজনতা? না 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 না, এই যুদ্ধের জন্য না, যুদ্ধ তো এই কদিন হলো, তার আগে থেকে গ্যাসের দাম বাড়ছে। যেরকম ভাবে আমাদের আয় তার থেকে তার বেশি হয়ে যাচ্ছে আমাদের ব্যয়, ব্যয়ের ভার আমরা মানে বিশ্বাস করুন সামলাতে পারছি না। এটা আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। করোনার জন্য ধরুন সবাইকারই কাজ চলে গেছে, সেই ক্ষেত্রে সবাইকারই খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আমার মনে হয় যে সরকারের এদিকটা একটু ভাবা উচিত। মধ্যবিত্ত তো ছাড়ুন, গরিব যারা দিন আনি দিন খায় তাদের পক্ষে তো মানে মুশকিল হয়েছে না সংসার চালানো। মেনলি গ্যাসের ভান্ডার হচ্ছে কাতার, কাতার থেকে যে গ্যাসটা আসছে ওরা যদি দাম বাড়ায় এখান থেকে ওরা বাড়াবেই। আমাদের গ্যাস না হলে চলে না পরিবারে। এই ক্ষেত্রে যদি গ্যাসের দাম, আমাদের সাধারণ মানুষ যখন ছেলে মেয়ে খাওয়াবে না, পড়াশোনা করাবে না, সব কিছু কেনাকাটা করে গ্যাসের দাম বাড়াবে। আমাদের তো মনে হয় এখন বেঁচে থাকার থেকে ওই মরে যাওয়াটাই সব থেকে বেটার ফুল মনে হচ্ছে। গত 22 মার্চ গ্যাসের দাম 50 টাকা বেড়ে হয়েছিল 976 টাকা, আবার 50 টাকা বৃদ্ধি। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। এবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জেরে দাম আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে কলকাতাবাসীদের। কিন্তু সত্যি সত্যি কপালে চিন্তার ভাঁজ, কারণ বৃদ্ধি হলো এবার রান্নার গ্যাসের দাম। 50 টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম এবার হলো 1026 টাকা। এর আগেই মার্চ মাসেই কিন্তু দেখা গিয়েছিল 50 টাকা বৃদ্ধি হয়েছিল। অতএব 100 টাকা সব শুদ্ধ কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি হলো। এবং এই অবস্থায় কলকাতাবাসীদের বক্তব্য যে আগে খাবর, কারণ রান্নার গ্যাসের দাম বাড়লে গ্যাস এমনই একটি অত্যাবশ্যকীয় জিনিস যা প্রত্যেক দিন রান্নার জন্য কিন্তু লাগবেই। ফলে গ্যাসের দাম যদি বাড়ে তাহলে ধরুন মানুষের কাছে এটাই প্রশ্ন যে রান্নার গ্যাস যদি এভাবে দাম বাড়ে তাহলে ছেলে মেয়েকে কি পড়ানোর খাতে সেই পয়সাটা খরচা করব, নাকি গ্যাসের পেছনে সেই টাকাটা খরচা করব। এবং এই ক্ষেত্রে আরও মানুষ বলছেন তাদের মতামত যে যুদ্ধের জন্য গ্যাসের দাম বাড়লে সেটা কিন্তু তারা অনেকেই সমর্থন করছেন না, কারণ অনেকেরই বক্তব্য যে যুদ্ধ এর আগেও হয়েছে এবং গ্যাসের দাম কিন্তু এর আগেও বৃদ্ধি হয়েছে। ফলে বারবার লাগাতার যদি এভাবে গ্যাসের দাম বৃদ্ধি হতে থাকে, মানুষ কিন্তু মধ্যবিত্ত মানুষ বিশেষ করে সত্যিই কপালে চিন্তার ভাঁজ পড়ছে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অদ্রিজা ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।